হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক জানাই আমার দিদির চ্যানেলে বাংলা স্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আজকে ব্লগটা বেসিক্যালি হবে ত্রিশানের যত গিফটস পেয়েছে, দেখতেই পাচ্ছ পিছনে পাহাড় হয়ে গেছে, এখানে ওইখানে ওটা আছে, আরও অনেক জায়গায় কুচিকাচি আছে, সেগুলো এক এক করে এক জায়গায় করছে সুয়াদা। আমি তাও এখানে একটু একটু করে গুছিয়েও দিয়েছি, এখানে এগুলো আস্তে আস্তে করে ওপেনিং হবে, তোমাদেরকে দেখাবো কি কি পেয়েছে, এইটুকুই ব্লগ হবে। আর ওইদিকে ত্রিশান মা আর পাপার সাথে খেলছে, আর এদিকে দিদি আরও একটু শরীরটা ভালো নিয়ে এত ধকল গেছে ওরও। আর চলো এই গিফটসগুলো ওপেন করি, তারপরে তোমাদেরকে দেখাই কে কী কেমন পেয়েছে, কী কী পেয়েছে ত্রিশান। তো চলো করা যাক ওপেন, এখন এক এক করে সবাই আসবে, তারপরে ওপেন করা হবে গিফটসগুলো। আর আজকে ছোট দিদিও চলে গেছে সকালবেলা, ওর অফিস ছিল, আমারও অফিস ছিল, আমি অফিস দিয়ে এসে নিয়ে আসলাম ওই 6:30 নাগাদ। তারপরে এসে এই গিফটসগুলো আমি দিদিদেরকে বলেছিলাম আমার জন্য ওয়েট করিস, তাহলে আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো কী কী পেলো ত্রিশান। তো চলো, তো প্রথমেই সুয়াদা সবার দিয়ে বড় গিফট খুলতে শুরু করে দিয়েছে, এটা মানে গিফটের মধ্যে সবার দিয়ে বড়। দেখে না এখানে আরও অনেক গিফট আছে, এখানে অনেক গিফটসই ঘরোয়া দিয়ে এসছে, প্রায় অনেকই। তাহলে এটা একটা খুব সুন্দর গাড়ি হচ্ছে, এখন এটাকে অ্যাসেম্বল করার মতো সময় নেই, এখন এত গিফটস আছে, এক এক করে যদি সব অ্যাসেম্বল করতে শুরু করি সেগুলো আবার খুলে রাখতে হবে ফ্রেন্ডস। এখন এগুলো সব ত্রিশান বড় হয়ে চালাবে। আর একটা গিফট সুয়াদা ধরে নিয়েছে, বড় একটা গিফট, এটার মধ্যে কি গেস করো তোমরাও? তো এটা ওয়াকার পেয়েছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ। তো এটা এখন অ্যাসেম্বল করা খুবই কঠিন, পরে করা হবে, এখন আপাতত সব গিফটসগুলো খুলে খুলে দেখা হচ্ছে কি কোনটা কি পেয়েছে ত্রিশান। এটা আরেকটা গিফট সুয়াদা খুলতে লেগে গেছে, এটা কি হতে পারে? না একটা গিফট খোলার মজাটাই আলাদা ফ্রেন্ডস, কি বলবো, না একটা সারপ্রাইজ থাকে ভিতরে কি আছে জানার জন্যে। দেখো এটাতে খুব সুন্দর একটা গাড়ি পেয়েছে, খুবই কিউট গাড়িটা, এটারও চাকা টাকা আছে, অনেক কিছুই আছে। আর পুজোর ড্রেস হয়ে গেল ত্রিশানের, দেখো কুর্তা পেয়েছে একটা খুব সুন্দর। তোমাদেরকে আপাতত দেখায় কতগুলো গিফটস ওপেন হয়ে গেছে অলরেডি। তো এখানে অনেক অনেক গাড়ি পেয়েছে, অনেক রকমের গাড়ি পেয়েছে, এটা কাঁসা পিতলের সেকশন ফ্রেন্ডস, যা যা ত্রিশান পেয়েছে, কাঁসার থালা বাটি গ্লাস অনেকগুলো পেয়েছে, দেখতেই পাচ্ছ, আরও আছে, এগুলো আপাতত খোলা হয়েছে ফ্রেন্ডস। আর এখানে টোটাল গিফটস আমাদের আপাতত খোলা হয়ে গেছে, এখানে অনেকই গাড়ি পেয়েছে, তারপরে সাইকেল অনেকগুলো পেয়েছে ছোটো ছোটো বাচ্চাদের, খুবই সুন্দর সুন্দর সাইকেল বাইক, মানে এর জন্যে পুরো দিদিয়াদেরকে অ্যাপার্টমেন্ট ঘরোয়া অ্যাপার্টমেন্টের একটা পার্কিং স্লট নিতে হবে, তারপরে ওর সব গাড়িগুলো পার্ক করতে হবে এখানে এক এক করে, এতই ত্রিশান গাড়ি পেয়েছে দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর সুন্দর টয়েস পেয়েছে, সফট টয়েস পেয়েছে, মানে খুব ভালো গিফটস পেয়েছে ত্রিশান। আর তুই যদি এই ব্লগটা দেখে থাকিস ত্রিশান বড় হয়ে, তাহলে তুই দেখ তোর কত তোর অন্নপ্রাশনের গিফটস তোর। তো প্রায় বলতে গেলে 95% গিফট পুরো ওপেন করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ পুরো, এখানে গাড়ির সেকশন, তারপর জনসন অনেক কিছুই আছে, এখানে বড় একটা টেডি বিয়ারও পেয়েছে, পিঙ্ক বারবি এখন যেটা চলছে, মানে অনেকগুলো গাড়ি পেয়েছে, বড় হয়ে চালাতে পারবে কিছুদিন পরে, অনেক কিছুই প্রায় টয়েস পেয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক কিছু খুব সুন্দর 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 গাড়ি পেয়েছে। আর এখানে পুরো কাঁসা পিতলের সেকশন, এখানে এতগুলো পেয়েছে, অনেকগুলোই থালা পেয়েছে, এখনও আমি গিনিনি কত থালা পেয়েছে, আরও আছে, আর এখনও বললাম 95%, আরও 5% আছে, সেটা কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি, ওগুলো বুঝতে পারছো কী জিনিস, তোমাদেরকে যখন দেখাবো তখন বলবো, এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইগুলো পেয়েছে ক্যাকটাসগুলো, এই ক্যাকটাস তিনখানা পেয়েছে, তিনখানা একসাথে বাজালে দারুণ ভালো লাগে, তো এটাই ছত দিয়ে মিস করছি, ও দেখতে পারলো না। আর চলো এখন আরও বাকি 5%টা তোমাদেরকে দেখাই, আজকের ব্লগটা এমনিই থাক, মানে গিফট ওপেনিং ব্লগই থাকবে, কী কী গিফট পেয়েছে ত্রিশান, আর কিছু থাকবে না যেহেতু আজকে day 4 বলতে গেলে। তো এই রূপোর বাটি চামচ দিয়েছে পিয়ালি দি ঘরোয়া দিয়ে, আরও অনেকেই অনেক কিছু দিয়েছে ফ্রেন্ডস, তো এখন আমি নাম বলতে পারছি না, কেন কি আমি অনেক পরে এডিট করছি এই ভিডিওটা, কে কী কী দিয়েছে। এখানের মধ্যে দুটো জিনিস আমি বলে দিই,
এখান দিয়ে একটা আংটি সোনা কাকি দিয়েছে, আরেক আংটি পাপিয়া দিয়েছে, মানে আমার মেজমাসি দিয়েছে। আমি এখানে বলতে পারছি না কোন আংটিটা কে কোনটা দিয়েছে ফ্রেন্ডস, তার জন্য আমি সরি বলে দিচ্ছি আগে দিয়েই। তো তোমরা দেখো আর এনজয় করো এই ব্লগটা। আর এই লকেটটা খুবই সুন্দর পেয়েছে, পুরো শিব ঠাকুরের পুরো ফ্যামিলি হচ্ছে, শিব ঠাকুর, মা পার্বতী, গণেশ, কার্তিক, পুরো ফ্যামিলি রূপোর উপরে, খুবই সুন্দর লাগছে। তারপরে দুটো রূপোর চামচ আরও পেয়েছে ফ্রেন্ডস, ত্রিশান অনেকই সোনা রূপো পেয়েছে, অনেকই পেয়েছে প্রায়। সবই ত্রিশান আমাদের সাথে বসে বসে দেখছে ও কী কী পেয়েছে। দেখো এখানে ওর এখানেই নজর আছে, সবই তোর জিনিস ত্রিশান, তুই বড়ো হয়ে এগুলো সব পড়বি। তো দিদি আর ত্রিশানকে নিয়ে আসছে যেখানে ওর গিফটসগুলো রাখা আছে অন্নপ্রাশনের। দেখ ত্রিশান, তুই এই নিজের অন্নপ্রাশনের গিফটসগুলো, তুই যেগুলো পেয়েছিস সেগুলো সবই তোর, একটু বড়ো হয়ে যা, তারপর এগুলো এক একটা গাড়ি নিয়ে খেলবি ঘরোয়াতে। আর ঘরে আর ওখানে একটা পার্কিং বানিয়ে নিবি, এখানে তোর এতগুলো সাইকেল সব পার করবি এক এক করে, মানডে টু স্যাটারডে এক একটা সাইকেল চালাস, খুব সুন্দর সুন্দর কারও পেয়েছিস তুই। এখন ও কিচ্ছু বুঝতে পারছে না ফ্রেন্ডস। So I hope you guys enjoy this vlog. Please, please like it, share it and comment it. Bangla Lifestyle, my sister YouTube channel. At gift opening vlog ta tomader kemon legeche comment kore janabe please bondhura. Ar ei Trishaner je puro mukhe bhat mane onnoprashon puro je vlog series ta eta alada ami ekta playlist korbo, tomra okhane giye ekdom dekhte parbe por por kore. Ar kemon legeche tomra please comment kore rakhbe, ar subscribe korte bhulbe na. Bangla Lifestyle amader tomader Bangla Lifestyle.